এখানে রয়েছে পমফ্রেট ফ্রাই, দু পিস রয়েছে, সাথে রয়েছে অনিয়ন, এখানে রয়েছে কচুর লটি দিয়ে চিংড়ি মাছ, আর এখানে চিকেন কষা, আর এখানে রয়েছে মিষ্টি, দুটো পান্তুয়া আর একটা রসগোল্লা রয়েছে, আর এখানে রয়েছে জল, আর এখানে রাইস। কী কী নিয়ে এসেছি সেটা তো দেখানো হয়েই গেছে, তো চলো খাওয়াটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি ডাল, সাথে নিয়ে নিচ্ছি পমফ্রেট ফ্রাই, thank you.
এবার নিয়ে নিচ্ছি আমি কচুরলতি। অনেকদিন পরে খাচ্ছি কচুরলতি। দেখে আমার মতো কচুরলতি খেতে খুব ভালোবাসো জানিও। কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, কচুরলতি দিয়ে মাছের মাথা দুটোই আমরা খাই। কচুরলতি দিয়ে চিংড়ি মাছটা কিভাবে বানানো হয়েছে ওটা যদি তোমরা দেখতে চাও, অবশ্যই করে কিন্তু হাতা খুন্তিতে ভিজিট করো তোমরা। আমার তো খুব ভালো লাগছে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, জাস্ট অসাম হয়েছে। আমার তো খুব ভালো লাগলো কচুরলতিটা। অনেকদিন পর খেলাম কচুরলতি। পার্সোনালি আমি ভীষণ ভালোবাসি।
সে চিংড়ি মাছ দিয়ে হোক আর মাছের মাথা দিয়ে হোক, এবারে নিয়ে নিচ্ছি চিকেন। চিকেনটাও মনে হচ্ছে ফাটাফাটি হয়েছে। চিকেন লেগ পিস, চিকেনের গলা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি নিয়েছি। ভাতটা খেয়ে নিলাম, এবার চিকেন লেগ পিসটা শুধু শুধু খাবো।
আর নিয়ে নিচ্ছি মিষ্টিটা। তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, মিষ্টিটা কিন্তু পুরোপুরি হোমমেড। এটা কিন্তু আমরা দোকান থেকে কিনে আনিনি, এটা মাম্মাম বানিয়েছে। আর এটা রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্য করে কিন্তু হাতা খুন্তিতে ভিজিট করো। আমার তো খাওয়া শেষ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের যদি ভালো লাগে আমার এই ইটিং শোটা অবশ্য করে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। বেশি বেশি করে শেয়ার করো। আর দাঁড়াও, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তোমরাই পারো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে। আর কেমন লাগছে তোমাদের আমার ইটিং শোটা অবশ্য করে কিন্তু কমেন্টসে কিন্তু জানিও, তাহলে আমি আরও আরও উৎসাহ পাবো। আর আরও আমি নতুন নতুন ব্লগ নিয়ে আসছি যাতে তোমাদের ভালো লাগে। তো চলো, বাই।